প্রাথমিক পর্যায়ে হয়তো আপনার কাছে একটা স্পেস নিয়ে অথবা একটা অফিস অথবা দোকান নিয়ে ব্যবসা করা আপনার পক্ষে হয়তো সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে আপনাকে 1 লক্ষ টাকা অ্যাডভান্স করে, 50,000 টাকা অ্যাডভান্স করে অথবা 2 লক্ষ টাকা অ্যাডভান্স করে ব্যবসা শুরু করতে যে যতটা টাকার প্রয়োজন হচ্ছে, অনেক ক্ষেত্রে ওই টাকাটা দিয়ে দোকান না নিয়েও অনেক ধরনের ব্যবসা করা যায়। আজকে ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। যদি আপনার কাছে মাত্র 1 লক্ষ টাকা থাকে অথবা যদি আপনার কাছে 50,000 টাকা থাকে, একটা দোকানের পজিশন নেওয়ার জন্য পর্যাপ্ত টাকা না থাকে, তাহলে কি করবেন? তাহলে আপনি দোকান না নিয়ে কি ধরনের ব্যবসা করা যায় সেটা নিয়ে ভাবতে পারেন। দোকান না নিয়ে ব্যবসা করতে চাইলে হাজার রকমের পদ্ধতি রয়েছে, হাজার ধরনের ব্যবসা রয়েছে যেগুলো আপনি দোকান না নিয়েও করতে পারবেন। তো যদি আপনি দোকান ছাড়া ব্যবসা করতে চান, তাহলে আমি এখানে আপনাকে 100-200 মতো লিস্ট বলে দিতে পারবো যেগুলো আসলে দোকান ছাড়াই করা যায়। তো এর মধ্যে থেকে বেশ কিছু ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করব, যেগুলো আপনি চাইলে আগামীকাল থেকেই শুরু করতে পারেন। তো প্রথম ব্যবসা আইডিয়াটা হচ্ছে চক আইটেম বিক্রি করা। চক বাজার থেকে বিভিন্ন ধরনের মুদি আইটেম কিনে এনে সেগুলো আপনি আপনার এলাকায় সাপ্লাই দিয়ে চমৎকার একটা ব্যবসা শুরু করতে পারেন। তো সেই চক আইটেমগুলো কি কি, আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু অনেক ধরনের অনেক ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, যারা আসলে চক বাজারে বিভিন্ন দোকানে যে পাইকারি প্রোডাক্ট কিভাবে কিনবেন সেগুলো সম্পর্কে ভিডিও করে আপলোড করে, সেগুলো দেখে আপনি একটা ভালো ধারণা নিয়ে আপনি চক বাজার থেকে সেই আইটেমগুলো কিনে এনে আপনার এলাকায় সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারেন। দ্বিতীয় ব্যবসা আইডিয়াটা হচ্ছে আপনি চাইলে চা পাতার বিজনেস করতে পারেন। বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় চা পাতার ডিলারশিপ নিয়োগ করছে, তো সে তো আপনি তাদের কাছ থেকে চা পাতার ডিলারশিপ নিয়ে আপনার এলাকায় যত চায়ের দোকান আছে সেই চায়ের দোকানগুলোতে চা পাতা সাপ্লাই দিয়ে চমৎকার একটা ব্যবসা শুরু করতে পারেন। তৃতীয় অপশনটা হচ্ছে মেডিসিনের বিজনেস। আপনি মিটফোর্ড থেকে পাইকারি দরে মেডিসিন কিনে আনবেন, মেডিসিন কিনে সেগুলো আপনার এলাকায় যত ফার্মেসি আছে সেই ফার্মেসিগুলোতে কিন্তু আপনি পাইকারি দরে মেডিসিন বিক্রি করে চমৎকার একটা ব্যবসা করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনার কোনো দোকানের প্রয়োজন হচ্ছে না, আপনি আপনার বাড়িতে মাল রেখে সেগুলো বিকালবেলা দুপুরবেলা যে কোনো টাইমে আপনি ফার্মেসিগুলোতে ঘুরবেন, ঘুরে ঘুরে বিক্রি করবেন। চতুর্থ ব্যবসা আইডিয়াটা হচ্ছে আপনি চাইলে জুতার ব্যবসাটা শুরু করতে পারেন। আপনি গুলিস্তান থেকে পাইকারি দরে জুতা কিনবেন, কিনে সেটা আপনার এলাকায় সাপ্লাই দেবেন। আপনার এলাকায় হয়তো প্রচুর শপিং মল রয়েছে, এই শপিং মলগুলোতে কিন্তু প্রচুর জুতার দোকান থাকে, সেই জুতার দোকানগুলোতে যদি আপনি জুতা সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার কোনো দোকানের প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র একটু পরিশ্রম একটু মেধা খাটিয়েও কিন্তু আপনি চমৎকার ব্যবসা করতে পারছেন। পঞ্চম ব্যবসা আইডিয়াটা হচ্ছে অনলাইন বিজনেস। অনলাইন বিজনেস করতে হলেও কিন্তু এখন কোনো দোকানের প্রয়োজন হয় না, আপনি একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারলে যদি আপনি মার্কেটিং বা এসইও অথবা ডিজিটাল মার্কেটিং যেটাই বলুন না কেন, এগুলো সম্পর্কে যদি আপনি একটু ঘাটাঘাটি করে একটু নলেজ অর্জন করতে পারেন, করে তারপর যদি আপনি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে বিজনেস করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো দোকানের প্রয়োজন হচ্ছে না। এখন তো বর্তমানে শপ অপ নামে একটা রিসেলার ওয়েবসাইট রয়েছে, তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি বিক্রি করেও কিন্তু একটা ভালো ভালো ব্যবস্থা ব্যবসার ব্যবস্থা করতে পারবেন, যেখানে আপনার কিন্তু প্রোডাক্ট সোর্সেরও খোঁজার প্রয়োজন হচ্ছে না, শপ অপ থেকে প্রোডাক্ট নিয়ে একটু বেশি দামে আপনি অন্য একটা সোর্সে বিক্রি করে দেবেন, ব্যাস হয়ে গেল, এখানে কিন্তু আপনার কোনো দোকানের প্রয়োজন হচ্ছে না। সপ্তম বিজনেস আইডিয়াটা হচ্ছে আপনি চাইলে টিউশনি করেও একটা চমৎকার বিজনেস আইডিয়া বিজনেস দাঁড় করাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো দোকান ভাড়া নিতে হবে না, আপনি যে বাসায় থাকেন যেই রুমে থাকেন সেই রুমে আপনি 2-3টা বেঞ্চের জোগাড় করে একটা বেস যেন পড়ানো যায় এমন একটা ব্যবস্থা করে কিন্তু আপনি চমৎকার একটা বিজনেস দাঁড় করাতে পারবেন, সেটাকে আপনি কোচিং সেন্টারে রূপান্তর করে চমৎকার একটা বিজনেস করতে পারবেন। তো এভাবে কিন্তু অনেকেই ব্যবসা করছে এবং ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে এটাকে বড় করে সারা বাংলাদেশে ভালো সুনাম অর্জন করে ব্যবসা করছে, তো সে ধরনের একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনিও কিন্তু চালু করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো দোকান নিতে হচ্ছে না। এভাবে বলতে গেলে হাজারো রকমের বিজনেস আইডিয়া আপনাকে বলা সম্ভব, তো সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার মেধা আপনার পরিশ্রমের উপর, আপনি আসলে কি করতে চান, আপনার আসলে কি করার ইচ্ছা রয়েছে সেটা যদি আপনি নিজে থেকে বের করতে পারেন, আপনার শখ আপনার হবি সেটাকে প্রাধান্য দিয়ে যদি আপনি একটা ব্যবসাকে বেছে নিতে পারেন, আশা রাখছি কোনো ধরনের দোকান না নিয়েও আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। এরপরে অষ্টম যে ব্যবসা আইডিয়াটা আমি বলবো সেটা হচ্ছে আপনি চাইলে যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন, করে সেটাকে আপনি মার্কেটে মার্কেটিং করে বিক্রি করে ব্যবসা করতে পারেন, সেটা হতে পারে আইস লোলি তৈরির ব্যবসা,
হতে পারে, আইসক্রিম তৈরির ব্যবসা হতে পারে, মুড়ি উৎপাদনের ব্যবসা হতে পারে, চানাচুর উৎপাদনের ব্যবসা হতে পারে, বেকারি আইটেমের ব্যবসা, এনি কাইন্ড অফ বিজনেস ইউ ক্যান স্টার্ট। হ্যাঁ, দোকান তো দিতেই হবে, এটা কোনো বাধ্যবাধকতা কথা নেই, দোকান না নিয়ে আগে তো সেটা আশা রাখছি আপনারা পড়ছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। হয়তো আমার বোঝানোর দক্ষতা তেমনটা নেই, তবুও ট্রাই করে যাচ্ছি আপনাদেরকে কিছু ভালো ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে করে যারা বেকার রয়েছেন, যারা পড়াশোনা এইমাত্র শেষ করেছেন, একটা কর্মজীবনে ঢোকার জন্য একটা ভালো গাইডলাইন খুঁজছেন, তারা যেন একটা ভালো গাইডলাইন পান, সেই জন্য আমি চেষ্টা ফিকির করে যাচ্ছি। আশা রাখছি আমার এই ভিডিওগুলো থেকে তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা ব্যবসা করতে উদ্বুদ্ধ হবে এবং অদূর ভবিষ্যতে বড় বড় উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। তো আশা রাখছি আজকে ভিডিওটা অনেকটাই হেল্পফুল ছিল, আশা রাখছি এখান থেকে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা ভালো গাইডলাইন পেয়েছেন, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।